একবার মাতৃসাধক রামপ্রসাদ কোনো এক সময়ে বঘাটির জঙ্গলের ধারে ত্রিবেণীর ফেরিঘাটে ফিরছিলেন। এমন সময়ে রঘু ডাকাতের লোকজন এসে তাকে নরবলি দেবে বলে ধরে নিয়ে এসে জঙ্গলে বেঁধে রাখে। রঘু ডাকাত ও তার দলবল দিনের বেলা ক্ষেতমজুরের কাজ করত ও রাতের বেলা এলাকার ধনী ও প্রভাবশালী ব্যক্তির বাড়িতে ডাকাতি করে বেড়াত। ডাকাতের দল জঙ্গলের ভেতর দিয়ে কোনো কাউকে আসতে দেখলেই তাকে ধরে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখত। এরপর ঢাক ঢোল বাজিয়ে মায়ের কাছে তার বলি দিত। মায়ের কাছে নিবেদন করা ল্যাটা মাছ পোড়া প্রসাদ খেয়ে ডাকাতির উদ্দেশ্যে বেরোত। রাতের বেলা সাধক রামপ্রসাদকে বলি দেবার সমস্ত রকম প্রস্তুতি সারতে থাকলেন রঘু ডাকাত ও তার দলবল। বলি দেওয়ার ঠিক আগের মুহূর্তে রামপ্রসাদ রঘু ডাকাতকে বললেন, তোরা তো আমায় মেরেই ফেলবি, তাই মরার আগে মাকে আমি একটি গান শোনাতে চাই। পেশায় নিষ্ঠুর ডাকাত হলেও রঘু ডাকাত ছিলেন একজন কালী সাধক। মায়ের ভক্ত রঘু গান শোনানোর অনুমতি দিলে রামপ্রসাদ গান শুরু করলেন। কথিত আছে, রামপ্রসাদের গান শুনতে শুনতে রঘু হাঁড়ি কাঠে রামপ্রসাদের পরিবর্তে কালী মাতাকে দেখতে পান। তারপরেই রঘু ডাকাত নিজের ভুল বুঝতে পারেন আর বলি বন্ধ করে রামপ্রসাদের সেবার ব্যবস্থা করেন এবং পরের দিন রামপ্রসাদকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।